রাজ্যে বিজেপির বারবারন্তের জন্য তৃণমূলকে নিশানা করে এসেছে আলিম উদ্দিন এবার একেবারে প্রকাশ্য জনসভা থেকে সিপিআইএম নিশানা করে কার্যত বিস্ফোরক দাবি করলেন এসইউসিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ তাও আবার কমরেড লেলিনের একশোতম মৃত্যুবার্ষিকীর সভা থেকে এদিন দেশ জুড়ে আর এবং বিজেপির এত বারবারন্ত তার জন্য পরোক্ষভাবে সিপিআইএম এর ভুল সিদ্ধান্তই দায়ী বলে রবিবার শহীদ মিনারে সভা করে দাবি করেন প্রভাষ ঘোষ আজকে বিজেপি এই জায়গায় আসতেই পারতো না আর এস এস বিজেপি সে তখন জনসংঘ ছিল বিজেপি ছিল না আর এস এর জনসংঘ তার মধ্যে যেটাকে ঢুকেছিলভমেন্ট বলা হয় আমাদের পার্টি বলেছিল এই আন্দোলনে আমরা বামপন্থীরা যাই আপনারা চলুন সিপিএম রাজি হল না সিপিআই তখন ইন্দিরা গান্ধীকে সমর্থন করছে বামপন্থীরা নাব্দ আর এস জনসংঘ এই আন্দোলনটাকে ব্যবহার করতে পারত না ভোট আন্দোলনকে ব্যবহার করে এই জনসংঘ আর এস শক্তি বাড়ানো রিপোর্ট ওঙ্কার বাংলা